সুপ্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ জোবাইর হোসেন, আজকে হাজির হয়েছি আপনার একটি প্রশ্নের জবাব দিতে। অনেকেই আমার অফিসে এসে প্রশ্ন করেন যে ডাক্তার সাহেব, আমি তো অনেক ধরনের ওষুধ খাচ্ছি, অনেক ডাক্তার দেখাচ্ছি এবং চেষ্টা করছি নিয়মগুলো মানার, ফিজিওথেরাপি করছি, যোগা করছি, বিভিন্ন ধরনের এক্সারসাইজ করার চেষ্টা করছি, তারপরও আমার কোমরে ব্যথা তো ভালো হচ্ছে না। এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। আমাদের আজকের ভিডিও টপিকস, আমার কোমরে ব্যথা কেন ভালো হচ্ছে না। কোমরে ব্যথা ভালো না হওয়ার পিছনে মূল কারণ যেটা, এক নাম্বার হচ্ছে আপনার যে কারণে কোমরে ব্যথাটা হচ্ছে তা সঠিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি, মানে পেইন জেনারেটরটা ঠিক করা যায়নি, কোত্থেকে পেইনের উৎপত্তি সেটা বের করা যায়নি। আসলে কোমরের যে গঠন সেটা কিন্তু একটু জটিল। এখানে যেমন ডিস্ক থাকে, বোনস থাকে, লিগামেন্টস থাকে, ট্যান্ডন থাকে, মাসল থাকে, বিভিন্ন রকম নার্ভ আছে, ফলে বিভিন্ন রকম জয়েন্ট আছে এবং জয়েন্টগুলো চারপাশে ক্যাপসুল আছে। ফলে দেখা যায় কোমরের ব্যথার কারণ নির্ণয় করাটাও কিন্তু অনেক সময় কঠিন হয়। তবে মডার্ন টেকনোলজির উদ্ভাবনের কারণে এবং সায়েন্স যতটা এগুচ্ছে ততই কিন্তু আমরা কোমরের ব্যথার কারণটা অনেক বেশি বের করতে সক্ষম হচ্ছি। প্রথমে আমি বলবো পেইন জেনারেটর হিসেবে এক নাম্বার আসে ডিস্ক, দুই নাম্বার মাসলস, তিন নাম্বার লিগামেন্টস, চার ট্যান্ডন, পাঁচ ক্যাপসুল বা জয়েন্টস। এই পাঁচটাকে যদি আমরা এখন দেখাতে চাই আপনাদের, তাহলে আপনারা বুঝবেন খুব ভালো করে। এটা একটা মডেল কোমরের, পুরো স্পাইনের মডেল, কোমরটা আমি দেখাচ্ছি। এই যে কোমরে যে পাঁচটা লাম্বার ভার্টিব্রা থাকে, প্রতিটা দুইটা ভার্টিব্রার মাঝখানে একটু কাছ থেকে দেখলে আপনি ভালো বুঝতে পারবেন, একটা ডিস্ক থাকে না, এই ডিস্কের ভিতরে কিন্তু একটা জেল থাকে, জেলের মতো পদার্থ থাকে, সেটা অনেক সময় কিন্তু বেরিয়ে আসতে পারে এবং সেখানে নার্ভের চাপ দিতে পারে, ডিস্কের গঠনগত পরিবর্তন হতে পারে, ফলে কিন্তু আপনার কোমরে ব্যথা হতে পারে। কারণ এখানে নার্ভ সাপ্লাই থাকে, নার্ভ সাপ্লাই থাকার কারণে সেটা পেইনটাকে ব্রেনে নিয়ে যায়। এবং পাশাপাশি কোমরে যদি দেখা যায় যে এখানে অনেকগুলো মাসল অ্যাটাচ থাকে এই পাশে এবং ওই পাশে, এই মাসলগুলোতে প্রবলেমের কারণে হতে পারে এবং লিগামেন্টে প্রবলেমের কারণে হতে পারে, ট্যান্ডনে প্রবলেমের কারণে হতে পারে। এবং এখানে দেখবেন ভালো করে অনেকগুলো জয়েন্ট, দুইটা ভার্টিব্রার মাঝখানে যেমন জয়েন্ট আছে তেমনই কিন্তু পেছনেও জয়েন্ট আছে, ফ্যাসেট জয়েন্ট আছে বা এই পাশাপাশি এই দিকটাতে এসআই জয়েন্ট আছে। এসব জয়েন্টে কিন্তু প্রবলেম হলে তাহলে কিন্তু আপনার কোমরে ব্যথাটা হবে। তাহলে সঠিক কারণ নির্ণয় করাটা কিন্তু ইম্পর্টেন্ট। তারপর যে বিষয়টা, সঠিক কারণ আমার নির্ণয় করলে, নির্ণয় করার পরে যদি সঠিকভাবে সেটা অ্যাড্রেস করা না হয়, মানে সেটা সমাধান করা না যায়, তাহলে কিন্তু আপনার সেটা ফ্রুটফুল হবে না, আপনার কোমরে ব্যথা ভালো হবে না। আমি বেসিক্যালি আমাদের ডক্টর অফিসে যারা আসেন তারা জানেন আমরা যেটা করি, পেশেন্টকে প্রথমেই আমরা ঠিক করি কোমরে ব্যথার মূল কারণটা কি সেটা খুঁজে বের করা, এবং মূল কারণটা যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু আমরা এরপরে নেক্সট যে স্টেপগুলো, আমাদের হাতে অনেক ধরনের উপায় আছে, আগে যেটা শুধুমাত্র ছিল যে ট্যাবলেট ক্যাপসুল বা এই ধরনের, এখন কিন্তু অনেক ধরনের ইন্টারভেনশন চলে আসছে এবং আপনি এগুলোর ভেরি ভেরি মিনিমাম সাইড ইফেক্ট এবং খুব অল্প খরচে কিন্তু সেগুলো করা যাচ্ছে। সেক্ষেত্রে আমি সবাইকে বলবো, যারা কোমরে ব্যথায় ভুগছেন এবং দেখা যাচ্ছে যে ভালো হচ্ছেন না, তাদের উচিত হবে অবশ্যই অবশ্যই সঠিক একজন ব্যথা বিশেষজ্ঞ বা ব্যথা নিয়ে যারা কাজ করে তাদের সাথে কথা বলে আপনার কোমরের ব্যথার সঠিক কারণটা নির্ণয় করুন এবং সেই অনুসারে চিকিৎসা নিন, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।